नमस्कार चिल्ड्रेन, ভালো আছো তো? শুরু করছি আজকের ক্লাস। গতকালকে একটা ক্লাস ছিল, হয়ে গেছে বাংলা ক্লাস। হ্যাঁ, 43 বাই 43। আমরা যখনই পড়ছিলাম এর আগে, তারপর থেকে আমরা শেষটুকু পড়ছি ওই পৃষ্ঠার মধ্যে। ঠিক আছে, কি বলছে? ফাঁকা মাঠে বল খেলিয়ে যাও। আমরা বল কোথায় খেলবো? বাড়ির ভিতরে খেলবো কি এটা ইনডোর গেম না আউটডোর গেম? এইটা কি বাইরের খেলা না ভেতরের খেলা? ঘরের ভেতরে সব এইটা প্রথমে দেখতে হবে। বলটা আমরা সাধারণত বাইরে খেলি, তাই না? তাই বলছে ফাঁকা মাঠে বল খেলিয়ে যাও। হ্যাঁ, বলটা কোথায় খেলতে হবে? বাইরে মাঠের মধ্যে গিয়ে বল খেলতে হবে। সেখানে লোকে বাদি কিনিত। বাদি মানে কি জানো? আগেকার দিনের মানুষ টাকা পয়সাতে লোকজন কিনে আনতো। ঠিক আছে, এসব পরে হিস্ট্রি শুনবে। ঠিক আছে, সেই সময় বাদি বলতে এখানে দাসীকে বোঝানো হয়েছে। দাসী বলতে কি? যারা বাড়িতে চাকরানি থাকে, ওকে বাইরের থেকে কিনে আনা হতো, মানে পারমানেন্ট না আসছে, বাইরের থেকে কোথাও কোনোদিন যেত না। ঠিক আছে, তাদের বাড়িতে থাকতো। তাই বলতে সেকালে লোকে বাদি কিনিত। কাহাকেও ভাওতা দিও না, মানে কাউকেও ঠকাবে না, জীবনে কোনোদিন কাউকে ঠকাবে না। হ্যাঁ, রাঁচি একটি বড় শহর। রাঁচি এখন কি সবচেয়ে বড় শহর? হ্যাঁ, রাঁচি একটি বড় শহর। এখানে থাক, এই ওয়ার্ডটা থাক, রাঁচি একটি বড় শহর। সে বাসের বাসি বাজাইতেছে। ওই যে মেলা হলে অনেকে হয়তো দেখেছো বাসে একদম বাসি পাওয়া যায়, লম্বা লম্বা ফুটো ফুটো থাকে সামনে। হ্যাঁ, ওই বাসি বাজায়, কু 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 ভালো লাগে। হ্যাঁ, এটা বাচ্চার বেশি বাজায়। অনেকে বাসির মধ্যে আবার গান করে, শ্রীকৃষ্ণের হাতে বাসি ছিল সেই বাসিটা। ঠিক আছে, তাই বলছে সে বাসের বাসি বাজাইতেছে। বাসে তৈরি হয় বাসি, তাই বলছে। তার খুব আগ্রাম কাহার হয়? যে মানুষ একটু নাম করা। হ্যাঁ, পাড়া প্রতিবেশীতে হলো বা শহরে হলো বা যে কোনো জায়গায় নাম হলে তার মুখে সবাই এক কথা চিনে, তো সেই মানুষটা কোনো হচ্ছে তাহার খুব আগ্রাম, বুঝলে? এরপর থেকে ঘোড়ার চিহ্নি ডাকিতেছে। ঘোড়ার আওয়াজ থেকে চিহ্নি, প্রত্যেকের একটা আওয়াজ থাকে। হ্যাঁ, কুকুরের একটা আওয়াজ থাকে ঘ্যাও ঘ্যাও, বিড়ালে আওয়াজ হচ্ছে মিউ মিউ, তেমনি ঘোড়া আওয়াজ হচ্ছে চিহ্নি। চিহ্নি ডাকিতেছে। আমি বাজে কাগজ ছিঁড়িয়া ফেলি। বাজে মানে কি? যে কাজটা, যে কাগজটা আমার লাগবে না, প্রয়োজন নেই, অপ্রয়োজন, সে কাগজটাকে আমি ছেড়ে ফেললাম। তারপর হচ্ছে ঝিঁঝি পোকা ডাকিয়া যাইতেছে। ঝিঁঝি একরকম পোকা। হ্যাঁ, এসব সিজনাল পোকা সবসময় পাওয়া যায়, দেখা যায় না বা শোনা যায় না আওয়াজটা। ডাক্তার কি ঝি 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 করতে 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 এমন জোরে ডাকে যে কানে খুব বিরক্তকর একটা শব্দ আসে। ঠিক আছে, তাই হচ্ছে ঝিঝি পোকা ডাকতেছে। তো আজকে বাংলার এই পর্বে থাকলো। হ্যাঁ, আজকে আমরা ম্যাথ ক্লাস আছে, ম্যাথ ক্লাস তো আজকে একটু পরে করবো। ঠিক আছে, তোমরা বাংলা ক্লাস থাকো, রাখলাম, এখানে ক্লাস শেষ করলাম। ভালো থাকো, নমস্কার।